বছর প্রথম দিচ্ছ এসএসসি বা মাদ্রাসা, তাদেরকে বলবো যদি চাইছো যে আমাদের বিএস একাডেমি তোমরা নোটস দেখবে বা ক্লাস দেখবে, প্রত্যেককে বলবো যে তোমরা আমাদেরকে মেসেজ করো, এই এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো বা কল করতে পারো, কোনো ক্ষতি নেই। এখন স্কুল ছুটি আছে বলে কোনো ব্যাপার নেই, তোমরা কল মেসেজ করতে পারো, তোমাদেরকে আমরা নোটস বা ক্লাস দেখিয়ে দেবো, যদি ভালো লাগে তবে তোমরা কিন্তু ক্লাস করতে পারো, অথবা ক্লাস করার কোনো দরকার নেই, ভর্তি হতে পারো। আমাদের এখানে অনলাইনে কিন্তু পড়ানো হচ্ছে, এখন অনলাইনের যুগ, বাড়িতে বসে মানুষ পড়ছে, কারণ ওই অত অফলাইনের মতন যাওয়া আসার অনেক ব্যাপার থাকে। পিডিএফ নোটস, রেকর্ড ক্লাস, এভরিথিং তোমরা কি পেয়ে যাবে এখান থেকে, মক টেস্ট। তো এই নাম্বার রইল, যারা ভর্তি চাইছো যে ইংলিশ বা বাংলার এসএসসি ক্ষেত্রে, তোমরা আমাকে কিন্তু ফোন বা হোয়াটসঅ্যাপ করতে কি পারো, একদম কম টাকাতে পড়ানো এখানে হচ্ছে আর কি। এবারে মূলত আমি আজকে আলোচনা করব বাংলা এসএসসি নিয়ে। আমি আমি এখানে আমি ক্লাস নিচ্ছি আর কি। তো আমার কাছে মোটামুটি 7 থেকে 8 বছর বা তার একটু বেশি প্রশ্নপত্র রয়েছে। আমি একটু ঘেঁটে দেখলাম প্রশ্নপত্রগুলো, আমি দেখলাম যে একটা বিষয় যে এবছর যেটা হবে, যেটা এই বছর হতে পারে আর কি, সম্ভাবনা বেশি, এই বছর সাহিত্যের ইতিহাস এবং বাংলা টেক্সট বুক, সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার বা প্রফেসর শঙ্কু বা কোনি, এখান থেকে প্রশ্নের পরিমাণটা কম আসতে পারে। প্রশ্নের যেখান থেকে বেশি আসবে সেটা হলো তোমার ব্যাকরণটা, বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসবে, কারণ বাংলা ব্যাকরণের যে রয়েছে 14-15 অধ্যায়, ভালো করে তুমি ওগুলো পড়ে নাও, ওখান থেকে কিন্তু প্রশ্ন বেশি আসবে, যেটা আমার আর কি ধারণা, নিজস্ব ধারণা। তারপরে আসবে তোমার সাহিত্যের ইতিহাস, মানে আমি যদি ভাবি আর কি যে 40 নম্বর আসতে পারে ব্যাকরণ থেকে, 30 আসতে পারে তোমার সাহিত্য ইতিহাস থেকে, আর 20 আসতে পারে তোমার টেক্সট বুক থেকে। কারণ টেক্সট বুকের পরিমাণটা, প্রশ্নের পরিমাণটা কিন্তু বেশ কম দিচ্ছে প্রতিবারেই, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে ব্যাকরণ কিন্তু অনেক বেশি দিচ্ছে। আর আমাদের কাছে ব্যাকরণটা কিন্তু এখানে শুরু হয়েছে। যদি চাইছো যে ক্লাস দেখবো, ক্লাস কেমন হচ্ছে, আসো ক্লাস দেখিয়ে দিচ্ছি, কেমন ক্লাস হচ্ছে এখানে, তারপর সিদ্ধান্ত নেবে যে আমি পড়বো কি না। ওকে, এটা হলো আমাদের মূল বিষয়। আর যদি এখানে ভর্তি কত টাকা লাগছে, না ভর্তি হওয়ার জন্য টাকা লাগছে 199 টাকা মাত্র লাগছে, তাতে ভর্তি তুমি হতে পারবে, সমস্ত নোটস দিয়ে দেবো, আর ভালো করে পড়লে সিট আছে 90টা, তোমার চাকরিটা কিন্তু হয়ে যেতে পারে এবছর। ভালো করে পড়ো, শুভেচ্ছা প্রত্যেকের প্রতি, ধন্যবাদ।